আজকের আলোচনার বিষয় হলো ভোরবেলায় কিভাবে সঠিক পদ্ধতিতে সায়ের রেয়াজ করতে হয়। আমাদের সারাদিনের রেয়াজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো ভোরবেলা। এই ভোরবেলায় সঠিকভাবে সায়ের রেয়াজ না করলে সারাদিনই কিন্তু নানা রকম গলার সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। তাই চলুন জেনে নিই এই ভোরবেলায় সঠিকভাবে কিভাবে সায়ের রেয়াজ করতে হয়। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। আজকে বিষয় হচ্ছে যে ভোরবেলায় কিভাবে সায়ের রেয়াজ করতে হয়। এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ সায়ের রেয়াজ যদি প্রপারলি শুরু না হয় সকালবেলায়, অর্থাৎ যখন আপনি প্রথম রেয়াজ করছেন, দিনের প্রথম রেয়াজ, তো সারাদিনটা গলাটা কিন্তু নানারকমভাবে সমস্যা করবে গাইতে। তো কিভাবে রেয়াজ করতে হয় সেটা আমরা আলোচনা করছি। আসলে বিষয়টাকে এইভাবে আমরা ভাবতে পারি, দেখা যাচ্ছে দিনের শেষে আপনি যখন ঘুমাচ্ছেন এবং সারা রাত আপনি ঘুমিয়ে থাকছেন এবং ভোরবেলায় যখন আপনি ঘুম থেকে উঠছেন, তখন কেউ আপনাকে ধীরে ধীরে ডাকলো বা স্বেচ্ছায় আপনি আস্তে আস্তে চোখ মেলে তাকালেন, সেইভাবে ঘুম থেকে উঠে আপনার যে মেজাজটা, যে পজিটিভিটিটা আপনার মধ্যে থাকবে, কিন্তু হঠাৎ করে কোনো বড় আওয়াজ হলো কিংবা আপনাকে কেউ জোরে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিল, তারপর সেই আপনার যে মেজাজটা থাকবে যা বা যে নেগেটিভিটিটা আপনার মধ্যে তৈরি হবে, এটা যেভাবে আপনার মনে এফেক্ট ফেলে, ঠিক গলার উপরও কিন্তু সেমভাবে এফেক্ট করবে আপনি কীভাবে ভোরবেলায় রেয়াজ করছেন তার উপর। বেসিক্যালি সারা রাত যখন আমরা ঘুমিয়ে থাকি আমাদের ভোকাল কর্ড পুরোপুরি রেস্টে থাকে। আপনারা সবাই জানেন যে সকালবেলায়, তাই ভোরবেলায় যখন আমরা উঠে কথা বলতে যাই, প্রথম কথা বলতে চাই, তখন সেই কথা বলার আওয়াজটা অনেকটাই বসা বসা থাকে। তো সেই বসা অবস্থায় যখন আপনি সারে গামা পাধানিস, অর্থাৎ ফুল ভলিউমে পুরো সপ্তক, মধ্য সপ্তক, তারও সপ্তক রেয়াজ করে যাচ্ছেন, তো স্বাভাবিকভাবে আপনি আপনার গলাকে ঠিক ওই ঘুম থেকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেওয়ার মতন করে কিন্তু জাগাচ্ছেন। তো সেই ক্ষেত্রে গলা কিন্তু আপনার প্রপারলি সেট হলো না। তো সারাদিন এবার আপনি যখনই রেয়াজ করতে যাবেন বা যখনই কোনো গান গাইতে যাবেন, তখনই কিন্তু গলার মধ্যে একটা সমস্যা, একটা আনইজি ব্যাপার কিন্তু আপনি ফিল করবেন। তাই সকালবেলায় এই সায়ের রেয়াজ কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট, যে আপনি কিভাবে আপনার সায়ের রেয়াজ করছেন। তাই এর কতগুলো স্টেপ আছে যেগুলো আমি এখন পরপর আপনাদের সাথে ডিসকাস করব। তাই সকালে ভোরে যখনই আপনি ঘুম থেকে উঠছেন এবং উঠে আপনি রেয়াজে বসছেন, প্রথম কাজ হলো একটু জল খেয়ে নিয়ে কিন্তু সবসময় রেয়াজে বসবেন, যাতে গলাটা ভিজে থাকে, অর্থাৎ ভোকাল কর্ডটা যাতে ময়েশ্চার থাকে। এরপর প্রথম শুরু হয় আমাদের যেটা, সেটা হচ্ছে হামিং রেয়াজ। এই হামিং রেয়াজ একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রেয়াজ, কারণ এটাই আপনি প্রথম যখন সারা রাত ঘুমের পর প্রথম আপনি কথা বলছেন, অর্থাৎ প্রথম আপনার ভোকাল কর্ড কাজ করা শুরু করছে। তো এই হামিং রেয়াজটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের সাথে দেখাই। সকালবেলায় যখন আমরা হামিং রেয়াজ করতে যাব, তখন এই হামিং রেয়াজের ভলিউম হবে খুব আস্তে, কারণ প্রথম কথা হচ্ছে গলা তো বসে থাকে, যেটা একটু আগেই বললাম, এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে হামিং এর সময় কিন্তু আমাদের মুখ বন্ধ থাকে, অর্থাৎ সমস্ত নিঃশ্বাস কিন্তু আমাদের নাক দিয়ে কিন্তু বেরোচ্ছে, এবং সেক্ষেত্রে যদি খুব বেশি আওয়াজ করে তাহলে গলার মধ্যে একটা অস্বস্তি হতে পারে, অনেক সময় কাশি হতে পারে এবং গাইতেও একটা অসুবিধা বোধ হতে পারে। তাই হামিং রেয়াজটা হবে কিন্তু খুব আস্তে। এছাড়াও যেটা বললাম যে সবার প্রথম আমরা গলা ফেলছি, সবার প্রথম আমরা কথা বলছি, ভোকাল কর্ডের ইউজ করছি, তাই সেক্ষেত্রে সাউন্ডটা হবে খুব আস্তে, এবং অবশ্যই সেটা সাকে বেস করেই হবে। তাহলে আপনি আপনার সাতে ধরুন, পুরো নিঃশ্বাস নিয়ে যতক্ষণ আপনার স্বাভাবিকভাবে দম থাকে, একদম শেষ অবধি যে খুব একদম টানতে হবে, যতক্ষণ নিঃশ্বাস রয়েছে একদম শেষ অবধি টানতে হবে সেরকম বিষয় নয়, যতক্ষণ থাকে এরকম ভাবে হামিং এর রেয়াজ করুন। এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে হামিং এর রেয়াজ কতক্ষণ করব। এই হামিং এর রেয়াজ অন্তত আপনি 10 মিনিট ধরে করুন, মিনিমাম আমি এই কথাটা বলছি, মিনিমাম 10 মিনিট ধরে আপনি এই হামিং এর রেয়াজ করুন, যাতে গলাকে পরবর্তী রেয়াজ যেটা আপনি ধীরে ধীরে তৈরি করতে পারেন। এই হামিং এর পর আসে ওমকার রেয়াজ।
ওমকার রেয়াজের ভীষণ সায়েন্টিফিক বেনিফিট রয়েছে, প্রচুর একটা কনসেন্ট্রেশন পাওয়ার ধরে রাখতে সাহায্য করে, একটা পজিটিভিটি শরীরের মধ্যে তৈরি করতে সাহায্য করে, মাইন্ডকে অনেক বেশি শান্ত করে। তো শুধুমাত্র ওমকার রেয়াজ যে গানের ক্ষেত্রেই ভালো বা গলার ক্ষেত্রেই ভালো সেটা নয়, ওমকার রেয়াজের প্রচুর বেনিফিট রয়েছে। তাই ওমকার রেয়াজ হবে এর পরে, এবং ওমকার রেয়াজের ক্ষেত্রে আ উ এবং উম এই তিনটে ওয়ার্ডের সংমিশ্রণে হচ্ছে ওমকার। এই ওমকার রেয়াজের সময় এই তিনটে ওয়ার্ডকে মাথায় রেখে বলতে হবে, এবং এই নয় যে ওটাকে বড় করে বললাম শেষে একটু উম করে ছেড়ে দিলাম, সেটা নয়। ও উ এবং উম এর একটা রেশিও, একটা মোটামুটি সমান রাখার প্রয়োজন আছে। তো কিরকম ভাবে ওমকার রেয়াজটা করবেন সেটা একবার বলি। এক্ষেত্রে পুরো নিঃশ্বাস আপনি নিয়ে নেবেন, মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস নিয়ে নিন। এবং এই ওমকার রেয়াজের ক্ষেত্রে পুরো নিঃশ্বাস নেওয়ার পর ধীরে ধীরে নিঃশ্বাসটাকে রিলিজ করুন। এইভাবে প্রতিদিন যখন আপনি ওমকার রেয়াজ করবেন তখন আপনার দম ধরে রাখার ক্ষমতাও কিন্তু বাড়বে, এটা একটা ব্রিদিং এক্সারসাইজও। তো এটা আপনি কাউন্ট করুন যে আজকে আমি এই এত সেকেন্ড দম ধরে রাখতে পারছি, ধরুন 12 সেকেন্ড কি 16 সেকেন্ড আমি দম ধরে রাখতে পারছি। দীর্ঘ 7 দিন রেয়াজ করার পর বা দীর্ঘ 15 দিন রেয়াজ করার পর আমার কতটা কত সেকেন্ড আমার দমটা বাড়লো। তো ধীরে ধীরে ওমকার রেয়াজ কিন্তু একে তো গলার জন্য ভালোই, সকালবেলা রেয়াজের জন্য ভালোই, গলাকে আস্তে আস্তে তৈরি করে পরবর্তী রেয়াজের জন্য। এছাড়াও এটা একটা ব্রিদিং এক্সারসাইজ যেটা ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে সাইড রেয়াজে আমরা আপাতত যেটা পেলাম যে প্রথমেই হচ্ছে হামিং রেয়াজ এবং তারপরেই হচ্ছে ওমকার রেয়াজ। এবার এর পরবর্তী কি স্টেপ আছে? এর পরবর্তী স্টেপ আছে আকার রেয়াজ। এবার আকার কি? আকার অর্থে যেটা বুঝি সেটা হচ্ছে আকার অর্থাৎ আ যেটা আমরা বুঝি, এবং আকার অর্থে আরো একটা হয় সেটা হচ্ছে শেপ, যে কোনো আকার, সেটা আকার হতে পারে ইকার হতে পারে ওকার হতে পারে উকার হতে পারে। তো আকার রেয়াজের আমরা দুরকম ভাগ করছি এখানে, একটা হচ্ছে আ দিয়ে রেয়াজ। এবার এই আ দিয়ে রেয়াজের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে আ অর্থাৎ হা প্রপার করা উচিত। এবারে প্রপার হা বলতে ঠিক কতটা, এর কোনো পারফেক্ট মেজারমেন্ট কিন্তু হয় না। অনেকে বলে যে মুখের মধ্যে 3টে আঙুল দিয়ে বা 4টে আঙুল দিয়ে যে হাঁটা হচ্ছে মুখের সেটাই হচ্ছে পারফেক্ট। এবার বিষয়টা হচ্ছে জ লাইনের লেন্থ বা আমাদের লিপসের যে গঠন সেটা তো সবারই মুখের সমান হয় না, তাই আকারটা এটা বলা খুব মুশকিল যে কারো 3টে আঙুলে ফিট হবে কি কারো 4টে আঙুলের হাই ফিট হবে কি কারো 2টে আঙুলে হাই ফিট হবে। তো বিষয়টা হচ্ছে যে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আকার সাউন্ডটা যেন প্রপার আকারই হয়, অর্থাৎ আ যেন শোনায়, সেটা যেন আ না শোনায় বা একটা অস্বাভাবিক হা যেটা দেখতেই একটা দৃষ্টিকটু লাগছে বা নিজের এগুলো ব্যথা করছে কিছুক্ষণ করার পর বা স্টিফ হয়ে আসছে, তো সেই বড় হা হওয়ারও দরকার নেই। আবার আ উচ্চারণটা পরিষ্কার বোঝাও যাচ্ছে না সেরকম ভাবে করলেও কিন্তু চলবে না। তাই আকারটা দেখুন যে আপনি কিভাবে করছেন। এবার আকার গাওয়ার সময় নিঃশ্বাস নিয়ে নিন করে, আ
এর আগে বোধহয় আমি মিস করে গেলাম যে ওমকার কতক্ষণ রেয়াজ করা উচিত। তো ওমকার মোটামুটি অন্তত 15 মিনিট তো করা উচিতই, হ্যাঁ, একটা ওমকার প্র্যাকটিস, সেটা আমি মিনিমাম বলছি। এবার আকার রেয়াজ এরকম ভাবে আরো 15 মিনিট রেয়াজ করুন, অর্থাৎ টোটাল এই সায়ের রেয়াজটা যেন অন্তত ঘুরিয়ে ফিরে 30 মিনিটের একটা সায়ের রেয়াজ হয়। 30 মিনিট এইভাবে ধীরে ধীরে রেয়াজ করার পর আপনার গলা কিন্তু তৈরি হয়ে যায় পরবর্তী রেয়াজের ক্ষেত্রে। এবং তারপর পরবর্তী কি কি সিকোয়েন্স মেনটেন করে রেয়াজ করা উচিত সেই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে আই বাটনে আপনার তার লিংক পেয়ে যাবেন, অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি রেয়াজ সম্বন্ধে আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন। এই প্রসঙ্গে বলে রাখি যে আমার অনলাইন ক্লাস তো শুরু হয়ে গেছে জুলাই মাস থেকে এবং প্রতি মাসে মাসে নতুন ব্যাচের এন্ট্রি চলছে। আপনারা যারা আগ্রহী এই অনলাইন রেয়াজ সেশন ক্লাসে নিজের নাম এন্ট্রি করতে, তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম, নিজের বয়স এবং নিজের স্কেল লিখে আমাকে এখানে হোয়াটসঅ্যাপে SMS করে রাখুন। প্রত্যেক ব্যাচ শুরুর আগে আমি গুগল মিটে আপনাদের সাথে দেখা করে নিয়ে কিভাবে ক্লাস হয়, কি সিস্টেমে ক্লাসের পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, এই সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করে নেওয়া হয় এবং তারপরে আপনাদের ক্লাস শুরু হয়। সুতরাং আপনারা যারা আগ্রহী তারা তাড়াতাড়ি নিজেদের নাম স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার কাছে জমা দিন। এছাড়া বলে আপনাদের মিউজিক রিলেটেড যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আপনারা আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করে সেখানে আপনারা আমাকে DM করতে পারেন, আমি আপনাদের ছোটখাটো মিউজিক রিলেটেড যে সমস্যা আছে সেগুলো মেটাবার চেষ্টা করব। তাহলে চলুন যেখানে আমরা ছিলাম হচ্ছে আকার রেয়াজের আকার। এবার এই আকার রেয়াজ কিরকম হবে, এর ভলিউম কি হবে সে সমস্ত আমি তো বললাম। এখানে ভলিউমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি যে এইভাবে কিন্তু রেয়াজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ভলিউম কিন্তু খুব বেশি লাউড হবেই না যখন আপনি ভোরবেলার ফার্স্ট টাইম আপনি রেয়াজ করতে বসছেন। এরপর আকার রেয়াজের মধ্যে আরেকটি পার্ট আসে ভাওয়েল প্র্যাকটিস, অর্থাৎ আকারে আ তো আমরা রেয়াজ করলাম, এবার ই ও উ এ এই চারটে যে আকার রয়েছে এই চারটে আকার অর্থাৎ চারটে শেপের আমরা রেয়াজ করব। এক্ষেত্রেও শেপটা যেন ঠিকঠাক হয়, অর্থাৎ এ বলার সময় যেন এর উচ্চারণটা প্রপার আসে, ই বলার সময় যেন ই এর উচ্চারণটা প্রপার আসে, ও বলার সময় যেন মুখটা সার্কেল ঠিকঠাক হয় এবং ও উচ্চারণ হয়, এবং উ উচ্চারণ করার সময় যেন উই উচ্চারণ হয় অর্থাৎ উই শোনায়। এই বিষয়টা কিন্তু খুব খেয়াল রাখার বিষয়। তাহলে চলুন এটা নিয়ে একবার আপনাদের দেখাই। প্রথমে করি আ, যেহেতু আকার এর আগে করে ফেললাম তাই আকারটা বাদ দিয়ে যাচ্ছি। এবার হচ্ছে ধরুন ই বলবো, এবং এটার কোনো পরপর নিয়ম নেই যে ই এর পরে ও করতে হবে বা ও এর আগে উ করতে হবে, এরকম কোনো নিয়ম নেই, আপনি ভাবে গুলো প্র্যাকটিস করলে হলো। প্রথমে করছি ই দিয়ে, আকার প্র্যাকটিস করেছিলেন, ওমকার প্র্যাকটিস করেছিলেন, হামিং প্র্যাকটিস করেছিলেন, ঠিক সেইভাবে সেম ভলিউম অর্থাৎ নর্মাল ভলিউমে পুরো নিঃশ্বাস মুখ দিয়ে নিয়ে এইভাবে ধীরে ধীরে ভাবেলগুলো বলবেন। যেমন ই হলো, এবার দেখাই উ, ঠিক একইভাবে এ, আপনি পরপর
পর 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 ভাওয়েল গুলো প্র্যাকটিস করে গেলেন। আর ওই যে বললাম এই সব রেয়াজ গুলো অর্থাৎ হামিং, ওমকার, আকার, ভাওয়েল প্র্যাকটিস এই সমস্ত গুলো পরপর পরপর করে একটা মোটামুটি আধ ঘন্টা যেন একটা সায়ের রেয়াজ হয়, যারা প্রপার ভোরবেলা রেয়াজ করেন তাদের জন্য বলছি। তো এটা খুব ভালো ফল দেবে আপনাকে, খুব ভালো বেনিফিট পাবেন এবং ম্যাজিকের মতো কাজ করবে। সারা দিনে আপনি যখনই এরপরে গান গাইতে বসবেন কোনো রকম সমস্যা কিন্তু গলায় করবে না। তো এইভাবে আপনারা রেয়াজ করুন এবং এরপর রেয়াজের পর আসে মন্দ সপ্তক রেয়াজ। কিভাবে মন্দ সপ্তকের রেয়াজ করতে হয় সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন প্লেলিস্ট চেক করে। এছাড়াও আছে ভোরবেলায় রেয়াজের জন্য পাঁচটি চমৎকার অলংকার বা পাল্টা, আপনারা সেই ভিডিওটাও কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নিতে পারেন। এই সমস্ত ভিডিওর লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করুন, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিষয়টাকে সবাইকে জানতে সাহায্য করবেন। এবং আপনারা এই বিষয়টা আগে জানতেন কিনা আমার সাথে সেটাও শেয়ার করতে পারেন। এবং আজকে এই পর্যন্তই, এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তো নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছবে। তাই আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।